দেশ ও দেশের মানুষের কাঁধে জিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসা অবৈধ সরকারের পদত্যাগ, অনির্বাচিত জাতীয় সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আবার সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি সহ দেশের সকল গণতান্ত্রিক আমিন রাজনৈতিক দলের ডাকা আজকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে বানচাল করার জন্য সরকার জনগণের জানমাল রক্ষার দায়িত্ব প্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীগুলো এবং দলীয় সন্ত্রাসীদের অন্যায় ও বেআইনি ভাবে জনগণের বিরুদ্ধে নামিয়ে রাজধানী ঢাকায় যে তাণ্ডব চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিনা উস্কানিতে প্রতিবাদী জনতার শান্তিপূর্ণ অবস্থানে গুলি, টিয়ার গ্যাস চালানো এবং সশস্ত্র আক্রমণ মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ ও দেশ বিদেশের জনগণ এই স্বৈরাচারী সরকারের অবৈধ ক্ষমতা জোর করে ধরে রাখার বিভৎস অপপ্রয়াস থেকে স্তম্ভিত হয়েছে। তাদের নির্মম আক্রোশে বিএনপি চারটি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু কৈশোর চন্দ্র রায় মাথায় মারাত্মক রক্তক্ষরণ, দলের চেয়ারপারসন উপদেষ্টা সাবেক মন্ত্রী আমিনুর রহমান সহ অসংখ্য নেতা কর্মী আহত হওয়া এবং অগণিত নেতা কর্মীকে নির্বিচারে গ্রেফতার ঘটনা প্রমাণ করে ক্ষমতারোহী সরকারের হাতে দেশের কোন নাগরিক নিরাপদ নন। জনগণের গণতান্ত্রিক অধিকার হরণকারী সরকার আজ জনগণের শুধু ঘৃণা ও ধিক্কার পাওয়ার জন্য আজ সকাল থেকে শেষ পর্যন্ত গণতন্ত্রকামী নেতা কর্মীদের মধ্যে আহত গ্রেফতার হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন আমি একটা সংযুক্তি দিয়েছি সেটা মধ্যে একটা লং লিস্ট তো আমি সেটা রিজার্ভ করছি না তারপর পেয়ে যাবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকারি এবং সরকার দলীয় বাহিনীর বেআইনি ও সন্ত্রাসী তৎপরতার জবাব দেওয়ার ক্ষমতা জনগণের রয়েছে, কিন্তু সেই ক্ষমতা প্রয়োগের ফলে যে অবাঞ্ছিত মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হতো আমরা তা বরাবরই পরিহার করতে চেয়েছি এবং আজও করেছি। এটা আমাদের দুর্বলতা নয়, জনগণ ও গণতন্ত্রের প্রতি আমাদের দায়বদ্ধতা। কিন্তু নিশিরাতের বৈধ সরকারের ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে মহান মুক্তিযুদ্ধে লক্ষ প্রাণের বিনিময়ে। আমরা ভাষার জন্য জীবন দিয়েছি, জীবন দিয়েছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। গত 14 বছর আমাদের হাজারো নেতা কর্মী জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছেন শত শত নেতা কর্মী, নির্যাতিত হয়েছেন কয়েক হাজার, মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন লাখো নেতা কর্মী। গণতন্ত্র চাই বলেই এত কিছুর পরও গণতান্ত্রিক আন্দোলনের পথেই আছি আমরা, কিন্তু সবকিছুর একটা সীমা থাকে, আশা করি সরকার সেটা মনে রাখবে। আমরা জেনেছি যে মদুয়াইল ও শ্যামলীতে গাড়িতে আগুন দেওয়ার ও ভাঙচুর করার ঘটনার জন্য বিএনপিকে দায়ী করা অপচেষ্টা চালু হচ্ছে, অথচ পত্রিকা সোশ্যাল মিডিয়ায় সুস্পষ্ট প্রমাণ দিয়ে খবর বেরিয়েছে যে পুলিশের সামনেই এসব ঘটনা ঘটিয়ে ভিডিও করে অপরাধীরা নির্বিঘ্নে বাইক চালিয়ে চলে গেছে। কারা এটা করতে পারে তা অনুমানের জন্য বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই, নিজেরা অপরাধ করে বিএনপির উপরে দোষ চাপানোর অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্টদের আবার পরামর্শ দিচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আজ রাজধানীতে যে অত্যাচার নিপীড়নের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা আগামী পরশু 31 জুলাই সোমবার সারা দেশে সকল মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। আগামীকালই আমরা প্রতিবাদের দিন হিসেবে পালনের কথা ভেবেছিলাম, কিন্তু আমরা জানতে পেরেছি যে আগামীকাল সরকারি দল রাজপথে কর্মসূচির পালন ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের মতো একই দিনের কর্মসূচি না দিয়ে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি।
আশা করব এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনে কোনো বাধা সৃষ্টি করা হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আবারও 13-14 সালের মতো অগ্নি সন্ত্রাস আন্দোলনের নামে নৈরাজ্য করার চেষ্টা করছেন, আমি তো আপনারা দেখেছি, আমরা এখানে তো করেছি আমাদের প্রেস কনফারেন্সের মধ্যেই আপনারা আছে যে এটা পুরোপুরি ভাবে তারা তাদের লোকজন দিয়ে সরকারি লোকেরা আপনার এজেন্সির লোকেরা এমনকি আপনার আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা এই ঘটনাগুলো ঘটিয়ে পরিকল্পিত হবে পুলিশের সাহায্যে পরিকল্পিত হবে ঘটিয়ে ভিডিও করে তারা আবার মোটরসাইকেল নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে এবং চালক অগ্নিতন্ত্র চালক সেও বলেছে এই একই ঘটনা সে বলেছে এবং যারা প্রত্যক্ষদর্শী তারা কিন্তু একই ঘটনা বলেছে। সুতরাং এটা স্পষ্ট যেটা অত্যন্ত পরিকল্পিত প্লট তৈরি করা সরকারের একটা নাটক তৈরি করা পুরো বিষয়টা এই নাটকটা তৈরি করে তারা সমস্ত ঘটনাগুলো আপনাদের দুইজন শীর্ষ নেতাকে বয়স চন্দ্র রায় একজন জাতীয় নেতা এবং একজন বর্ষীয়ান নেতা তাকে কিভাবে প্রমাণ করা হয়েছে সেটা আমরা দেখেছি, সামনুল্লাহ আমানকেও কিভাবে হেনস্থা করা হয়েছে সেটা আমরা দেখেছি, ওনাদেরকে আটক করা হলো প্রহার করে আটক করা হলো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে ওনাদেরকে ফুল পাঠানো হচ্ছে এবং অফিসে নিয়ে মিষ্টি খাওয়ানো হচ্ছে খাবার খাওয়ানো হচ্ছে, এই বিষয়টাকে আপনারা মানে বিষয়টাকে অনেকে অনেকে যারা আপনার সমালোচক আছে অথবা হিউমার করে কথা বলেন তারা বলছে যে এটা কি ভিসা নীতির আপনার একটা পরিণতি, কারণ আসলে নিজেদেরকে রক্ষা করার জন্য নিজেদেরকে আপনার নিরাপদ প্রমাণ করার জন্য এই ধরনের নাটক করা এবং সেখান থেকেই প্রমাণিত হয় ওই বিষয় থেকে বাবু কৃষ্ণচন্দ্র রায়ের কমিটমেন্ট টু হিজ পার্টি অ্যান্ড পলিটিক্স গণতন্ত্র এটা প্রমাণ করার প্রয়োজন আছে। তিনি তার সারা জীবনে রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন রাজনীতি করেছেন বড় হয়েছেন, আমানুল রহমানকে প্রমাণ করতে হবে না যে তিনি আপনার তার রাজনীতির প্রতি দলের প্রতি দেশের মানুষের প্রতি কমিটমেন্টের ঘাটতি আছে, কারণ তিনি 90-এর গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক ছিলেন আপনাদের সবাই জানেন এবং তিনি যে জনগণের একজন জনপ্রিয় নেতা তা তার প্রমাণ করেছেন আমানুল রহমান পরপর চারবার নির্বাচিত হয়ে। সুতরাং এই বিষয়গুলো মানুষ নেয় না, এখানে মানুষ বুঝে গেছে জেনে গেছে যে এগুলো পুরোপুরি ভাবে তারা তাদের রক্ষার জন্য এই সমস্ত নাটক চালাচ্ছে এবং এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে। এই জিনিসগুলোকে আমরা জনগণ গুরুত্বই দেয় না, আপনি কোনো বিভ্রান্ত হবে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আন্তর্জাতিক যে সমস্ত মিডিয়া আছে আপনি আন্তর্জাতিরা তো দেখবেন খুব পরিষ্কার করে তারা একই আসল যে ঘটনা সেটাই করেছে যে বাংলাদেশের জনগণ যখন গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার অধীনে নির্বাচন যে সংগ্রাম করছে তখন তাকে দমন করবার জন্য এই সরকার এই ভয়াবহ দামি সরকার তারা আবার আগের পূর্বের চেহারায় ফিরে এসেছে তারা অত্যাচার নির্যাতন পুলিশ দিয়ে আপনার গুন্ডা বাহিনী দিয়ে তারা এই সমস্ত আন্দোলনকারীকে তারা রুখে দিতে চায় কিন্তু ইতিহাস পরে যে সেটা কোথাও সম্ভব না। আমার খান ভাই খুব সুন্দর কথা বলছেন একটা আচ্ছা এর আগে তো অনেক লোককে গ্রেপ্তার করেছে তাদেরকে আপনার নির্যাতন করেছে ডিবি অফিসে নিয়ে গেছে আপনার আমাকেও দেখলে আমাকে আত্মসহায়কও নিয়ে গেছে তাই কয়েকদিন আগে বেশি দিন নেই আমাদের এখানে অনেক নেতা আছেন যাদেরকে ওই প্রায় 450 থেকে গ্রেপ্তার করেছে তখন তো আপনার ওই সুস্বাদু আম তাদেরকে খাওয়ানো হয়নি পুরো পাঠানো হয় এখন খাওয়ানো হচ্ছে ভিসা নীতি থেকে রক্ষা পাওয়ার জন্য সহিংসতা দেখলো কে করলো সেটা বিচারের সবাই দেখলো
সেইখান থেকে আগামী যে আন্দোলন সেই আন্দোলন আসলে জনগণ কি অহিংসই থাকবে না অসহিংসতাই যাবে? আমাদের আন্দোলন আমরা কেন আমাদের প্রেস কনফারেন্স পরিষ্কার করে বলেছি যে আমরা বিশ্বাস করি যে সহিংসতার মধ্য দিয়ে আমরা আন্দোলন করি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন এবং আমাদের যে দাবি অর্থাৎ আপনার এক দফা দাবি আমাদের নিরপেক্ষ সরকারের নির্বাচন জনগণের সমর্থন নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সেই বিজয় আমরা অর্জন করবো। এই ধরনের ঘটনা মানে তাদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল সেটা আমরা জানি না, এখন আবার এই ধরনের এখন আপনাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিতিশীলতা এর মধ্যে যদি আবার মানে আমাদের এই রাষ্ট্রীয় বাহিনীগুলোকে জড়ানো হয় সেই ধরনের আবার একটা আশঙ্কা কি আমরা পড়ে যাই কিনা এটা নিয়ে এটা তো আমরা উড়িয়ে দিতে পারি না, কারণ নিশ্চয়ই দেখেছেন যে ভিসা নীতি সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা পরিষ্কার করে বলা হয়েছে যে নির্বাচন আসলে নির্বাচনে বাধা সৃষ্টিকারী মানে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে, এটা তো অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করার একটা পদক্ষেপ। আমরা যখন আপনার নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নিরপেক্ষ সরকার যে নির্বাচন দাবি তুলছি সেই সময় এই ধরনের আপনার একেবারে নির্যাতনমূলক নিপীড়নমূলক আক্রমণ প্রশ্ন করার সময় প্রশ্ন করার সমস্যা